কি ধান নিয়ে আসলে সেন্টু শাল না শুধু সেন্টু ওইটাই সেন্টু শাল সেন্টু সাদাটা কত করে বিক্রি করলেন দিছে তো লাভ ভাই কি ধান বিক্রি করলেন তুলসি মালা বিক্রি করে দিয়েছেন কত করে বিক্রি করলেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হইতেছে 9 ডিসেম্বর 2022 রোজ শুক্রবার আপনারা জানেন সপ্তাহের দুইটা দিন শুক্রবার এবং হইতেছে মঙ্গলবার এই বাজারে কিন্তু প্রচুর ধান কেনাবেচা হয়ে থাকে তো এটা হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নন্নি বাজার প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল সকাল কিন্তু ভোর থেকে কিন্তু প্রায় 10টা 11টা পর্যন্ত কিন্তু হাট এখানে হয়ে থাকে কৃষক ভাই কিন্তু এখানে ধান কেনাবেচা করে তো মোটামুটিভাবে দেখেছেন গত হাটে আপনারা তুলসীমালা যে ধানগুলো রয়েছে এবং সেন্টু শাল যে ধানগুলো রয়েছে সেগুলোর দরদাম জেনেছেন গত হাটে আপনারা জেনেছেন সেন্টু শাল যে ধানটা রয়েছে সেটা কেনাবেচা হয়েছে 1900 থেকে শুরু করে 1950 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে গত হাটে অন্যদিকে তুলসীমালা যে ধানটা রয়েছে সেটা কেনাবেচা হয়েছে 2200 থেকে শুরু করে 2250 টাকা সর্বোচ্চ কেনাবেচা হয়েছে যেগুলো ভালো শুকনো ধান তো মোটামুটিভাবে আজকে 9 ডিসেম্বর 2022 রোজ শুক্রবার আজকে এই হাট থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যে তুলসীমালা যে ধানগুলো রয়েছে এবং সেন্টু শাল যে ধানটা রয়েছে সেটার বর্তমান দরদাম কত রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন আচ্ছা কী ধান নিয়ে আসছিলেন কী ধান বিক্রি করলেন সেন্টু ধান আনছিলাম সেন্টু সেন্টু চিকনটা সেন্টু শাল কত করে বিক্রি করলেন 2100 বিক্রি করছে মার বাবা অনেক দামে বিক্রি করছেন আজকে দাম আরও বাড়ছে সেন্টু শাল কত হাটে আমরা দেখছি 1900 1950 বিক্রি হয়েছে কই মন নিয়ে আসছিলেন সেন্টু শাল আমি আনছিলাম 100 মন সবগুলাই সেন্টু শাল আচ্ছা দুই লাখ টাকা বিক্রি করছেন আছে আলহামদুলিল্লাহ যাওয়া যাবে ভাই কি ধান নিয়ে আসছিলেন সেন্টু শাল না শুধু সেন্টু ওইটাই সেন্টু শাল সেন্টু সাদাটা কত করে বিক্রি করলেন দিতে তো লাভ 2150 2150 মার বাবা কই মন নিয়ে আসছিলেন নিয়েছিলাম 36 মন 4 ধরা 36 মন 4 ধরা না সেন্টু শাল আজকের বাজারে কিন্তু সেন্টু শাল ধানের দাম কিন্তু আরও বেশি গত হাটে আপনারা দেখেছেন 1900 টাকা বিক্রি হয়েছে 1950 টাকা বিক্রি হয়েছে আজকে কিন্তু 2150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সেন্টু শাল ধান ভাই কি ধান বিক্রি করলেন তুলসীমালা বিক্রি করে দিয়েছেন কত করে বিক্রি করলেন 2450 2450 কালোটা না হ্যাঁ দিয়ে দিয়েছেন নাকি আরো দেখতে কয় মন নিয়ে আসলেন এখানে 10.5 মন সবগুলো তুলসীমালা সবগুলো 2450 টাকা বিক্রি করছেন না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ধান নিয়ে আসলেন রে সেন্টু 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 শাল না দরদাম হয়েছে কত হয়েছে 2122 2122 টাকা বিক্রি করে দিয়েছেন নাকি বিক্রি করতেছি বিক্রি করে দেব হ্যাঁ কই থেকে পারলেন আপনি এটা আছে বাবু ২৩০ টাকা না নিয়ে নিলে আজকে কিন্তু প্রচুর আমদানি বাড়ছে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি আর কিছু কিছু ধানের দাম একটু কম আবার অনেক ধানের দাম কিন্তু বেড়েছে তার মধ্যে সেন্টু শাল যে ধানটা রয়েছে সেটার দাম একটু বাড়ছে আবার তুলসীমালা যে ধানটা রয়েছে সেটার দাম কিন্তু গত হাত থেকে আজকে হাতে একটু বাড়তি তো মোটামুটিভাবে আপনারা সেন্টু শাল এবং তুলসীমালা যে ধানটা রয়েছে সেটার দরদাম জানতে পারেন আজকে সেন্টু শাল যে ধানটা রয়েছে সেটার দাম কিন্তু একটু বাড়তি গত হাট থেকে আজকের হাটে দেখা গেছে প্রায়
200 টাকা পর্যন্ত কিন্তু দাম কিন্তু বেড়েছে। গত হাটে আপনারা সেন্টু শাল যে ধানটা রয়েছে সেটা কিনতে দেখেছেন আপনারা, 1900 থেকে শুরু করে কেনাবেচা হয়েছে 1950 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। আর অন্যদিকে তুলসীমালা যে ধানটা রয়েছে সেটা কেনাবেচা হয়েছে আজকে 2450 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হয়েছে। গত হাটে আপনারা তুলসীমালা যে ধানটা রয়েছে সেটার দরদাম দেখেছেন, সর্বোচ্চ কেনাবেচা হয়েছে 2200 থেকে শুরু করে 2250 টাকা, তো সেটার দামও কিন্তু আজকে 200 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। তো মোটামুটিভাবে আজকে তুলসীমালা এবং সেন্টু শাল যে ধানটা রয়েছে সেটার দরদাম এটেছিল। ইনশাল্লাহ আগামী হাটে সেন্টু শাল এবং তুলসীমালা যে ধানটা রয়েছে সেটার দরদাম কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।